যে কারণে বোরকা পরে ঘুরে বেড়ান শাবনূর। এক সময় বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের রানী ছিলেন চিত্রনায়িকা শাবনূর। তিনি এক সময় ছিলেন এদেশের সর্বাধিক জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন। এক সময় তিনি নিয়মিত সিনেমায় অভিনয় করলেও এখন আর তাকে তেমন কোনো নতুন সিনেমায় দেখাই যায় না। মিডিয়া থেকে যেন অনেকটাই দূরে সরে আছেন তিনি। জানা যায় তিনি এখন স্বামী এবং সন্তান নিয়ে ব্যস্ত আছেন। স্বামী সন্তান নিয়ে তার যত ব্যস্ততা, সিনেমায় আবার ফিরবেন কিনা সেটাও অনিশ্চিত। বিয়ের পর হঠাৎ করে মোটা হতে শুরু করেন নায়িকা শাবনূর। অনেকেই বলছেন শরীরের বাড়তি ওজনের জন্য সিনেমায় অভিনয় করতে পারছেন না তিনি। অবশ্য একটি সূত্র বলছে শাবনূর নাকি তার ওজন কমানোর চেষ্টা করছেন এবং তিনি তার ওজন কমলেই সিনেমায় ফিরবেন, আবারও নতুন নতুন সিনেমায় অভিনয় করবেন। অন্যদিকে শাবনূর এখন বোরকা ছাড়া কোনো জায়গায় যান না। এ নিয়ে অনেকের প্রশ্ন, শাবনূর কেন হঠাৎ বোরকা ধরলেন? এই প্রশ্নের উত্তর শাবনূর নিজেই দিয়েছেন। তিনি বলেন, আমি আর 5 জন মানুষের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, কিন্তু বোরকা ছাড়া বের হলে সবাই আমাকে চিনে ফেলবে, ভক্তরা আমাকে ঘিরে ধরবে, তাই বোরকা পরে বের হই যাতে আমাকে কেউ চিনতে না পারে। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজড ওয়েবসাইট।